Northamptonshire BNP সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল সোমবার রাতে নর্থহ্যাম্পটনের স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম। নর্থহ্যাম্পটনশায়ার বিএনপি সাবেক সেক্রেটারি আহাদুর রহমান সুয়েল ও সাবেক সিনিয়র সহসভাপতি হেকিম আলীর মনসুরের যৌথ উদ্যোগে 19 জুন সোমবার সন্ধ্যায় নর্থহ্যাম্পটনের পাপ্রিকা রেস্টুরেন্টে এক সভা ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। নর্থহ্যাম্পটনশায়ার বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি হেকিম আলী মনসুরের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি আহাদুর রহমান সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আজিজুর রহমান, সাদিক চৌধুরী, শমসু খান, রিফাত আহমদ, তুরন মিয়া ও নুরুল ইসলাম সহ আরও অনেকেই। সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুল কাহার। সভায় বক্তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা ও তাদের আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আলোচনা সভা শেষে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।